নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আমি আবার হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ খেতে তো সকলেই পছন্দ করে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রান্নাটা দেখা যাক, সঙ্গে থাকুন তাহলে। আর আমার চ্যানেলে ইলিশ মাছের অনেক রেসিপি আছে, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এখানে আমি 1 কেজি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন, এটাতে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। একবার মাছের পিসগুলো জাস্ট দেখুন কি সুন্দর আর কি বড় বড়। ইলিশ মাছ খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন, এটা তো সবারই প্রিয় মাছ প্রায় সকল মানুষেরই। প্রথমে মাছটা ভাজার জন্য আমি এর মধ্যে কড়াইতে দিলাম একটু বেশি করে একটু সর্ষের তেল দিলাম। এবার এই মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এরম একই ভাবে আমি এই বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই যে সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তাহলে আমি বাকি রান্নাটা করে নিই। ওই যে তেলটায় মাছ ভাজলাম ওই তেলেই দিয়ে দিলাম একটু কালো জিরে। এখানে দেখুন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে। ঝালটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। এবার এই মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে মশলায় প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ, হলুদটা একটু অল্পই ব্যবহার করলাম। এবার দিলাম স্বাদ অনুসারে নুন, এটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম জল, এখানে প্রায় আমি হাফ বাটি জল ব্যবহার করেছি। দিলাম এবার এর মধ্যে 7-8টা কাঁচা লঙ্কা, এটা গোটা কাঁচা লঙ্কাই আমি ব্যবহার করেছি। এবার ঝোলটা একটু ফুটে উঠলে তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে এক এক করে ইলিশ মাছ, ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আর হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে যাতে মাছগুলো কোনোভাবে ভেঙে না যায়। হয়ে গেছে রান্নাটা, লাস্টের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ তো জাস্ট দারুণ, ফাটাফাটি একদম খাবার। তো এই রেসিপিটা বাড়িতে আপনারাও ট্রাই করবেন, এবং আপনাদের কেমন লাগলো সেই মতামত এসে আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আপনারা আমার সব রকম ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তাহলে দেখা হবে আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।